আজ তিতাস উপজেলার উন্নয়ন মেলা হচ্ছে। উন্নয়ন মেলার আমি এখন প্রবেশ করব উন্নয়ন মেলার স্টলগুলোতে। আমি এখন যে সময়টা সেটা ঠিক দুপুর সময়, অর্থাৎ বিকেল দুইটা সোয়া দুইটা বাজে। মেলার এই মুহূর্তে লোকজন বিরতিতে গেছে অথবা কেউ খাওয়া দাওয়া করতে গেছে নামাজ পড়ার পর। ঠিক এরকম একটা মুহূর্তে আমি মেলায় প্রবেশ করতেছি। শক্তি ফাউন্ডেশন স্টল সমস্যা স্টল ইসলামী ফাউন্ডেশনের স্টল সাবরেজিস্ট্রার অফিস এবং এটার সাথে মিক্স করা গিয়েছে এবং নির্বাচন অফিস যৌথভাবে। দারিদ্র বিমোচন স্টল, না না এটা হচ্ছে নির্বাচন অফিসের স্টল। এই আপনাদের সাথে না কারা যৌথ ছিল ক্যান্সেল হয়েছে? আচ্ছা, নির্বাচন অফিসের স্টল। তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্টল উন্নয়নের চিত্র, কারিগরি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চিত্র, গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন চিত্র, মৌটুবি মাদ্রাসার নান্দনিক ভবনের স্টল, কাঠালে উচ্চ বিদ্যালয়ের দুঃখিত এগুলো স্কুল শব্দ হবে না, হবে পিপিসি বা এটাকে আর কি বলা হয় যে ছোটোটা না, এটার পিপিসি ব্যানার আর কি কয়, ইঞ্জিনিয়ার হারানোর হেলদিন হিসেবে এগোতে পারেন তাদের অর্জিত অর্জন সম্ভব হচ্ছে। আমাদের মাধ্যমিক অফিসের সিটিজেন চার্টার অবশ্য আমার, সেটা হচ্ছে করোনাকালে সবাই অনলাইন স্কুল পরিচালনার আমাদের সিসিটিভিতে ক্লাস চলছিল, সেই সিসিটিভি ক্লাসের কিছু স্থিরচিত্র অবশ্য বিকাশের অ্যাসাইনমেন্ট মঙ্গল গান্ধী ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসার উন্নয়নের স্থিরচিত্র। এইবার রেকর্ড করা স্যার, এই যে সভাপতি বলছেন আমাকে এইবার রেকর্ড করা, এটার আর কোনো ভুল নাই। আমাদের মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জনাব কামালউদ্দিন আমাকে খুব স্নেহ করে, যার কারণে আমাকে একমাত্র সভাপতি হিসাবে সম্বোধন করে, যদি এই সভাপতি না আমার কেউ বলে না, শুধু স্যারই বলে। আসেড আমার স্কুলের প্রধান শিক্ষক, অর্থাৎ আমার যে প্রাথমিক বিদ্যালয় ছিল মজিদপুর উচ্চ বিদ্যালয়,
সেই স্কুলের প্রধান শিক্ষক, হ্যাঁ, পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মজিদপুর। আমি ওই স্কুলের ছাত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টল, মহিলা বিষয়ক কর্মকর্তার স্টল, উপজেলা প্রাণী সম্পদের স্টল, আছি শুকুর আলহামদুলিল্লাহ। উপজেলা নির্বাহী, এই উপজেলা নির্বাহী বিষয় সবাই, ব্যাপারটা কি এটা এত বড় কা? এই জন্য তো কাজ দেখা যায় না, তার মানে আরো জনসংখ্যা আছে। আমি সকল স্টল দেখে নেই, তারপরে উপজেলা ভূমি অফিস। বাংলাদেশের উন্নতির ছোঁয়া যে জায়গায় বেশি দরকার সেটা হচ্ছে আমাদের ভূমি অফিস। সমস্ত বাংলাদেশের হিসাব করলে কয়েকটা অফিস মাত্র অনলাইনের কার্যক্রম আছে, তার মানে বাকিগুলো এখনও মান্ধাতার আমলের আছে, যে কারণে এই অফিসটার আধুনিক ছোঁয়া বা ইলেকট্রনিক ছোঁয়া বেশি দরকার। অফিসের স্টল, এটা আইপিএমের সচিত্র প্রতিবেদন দেওয়া আছে, অর্থাৎ একজন চিত্রের মাধ্যমে আইপিএম কি সেটা বোঝানোর জন্য দেওয়া আছে। প্রকল্প বাস্তবায়নের স্টল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থাৎ ইঞ্জিনিয়ার অফিস, যুব উন্নয়ন অফিস স্টল, এই যে ফেসবুক ইউটিউব সব বন্ধ, ভালো ইয়া দেখা যাচ্ছে না কিছু, তাহলে মৎস্য অফিসের স্টল। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, দোস্ত গরমের মাঝে পরিসংখ্যান অফিস তিতাস উপজেলার, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের স্টল, বিদ্যুৎ অফিসের স্টল। গত উন্নয়ন মেলাতে এই বিদ্যুৎ অফিসের স্টলটা অন্যান্য স্টলের চেয়ে বেশি জমেছিল, এবার একটু কম বোঝা যাচ্ছে। আমার মনে হয় বিকেলবেলা আরও যদি দর্শনার্থী আসে সেই হয়তো একটু বেশি জমবে। আপনাদের গত মেলাতে খুব ইনস্ট্যান্ট অনেকগুলো ইয়া ছিল, সার্ভিস ছিল, এবছর আছে এগুলা? ঠিক আছে, যেটা বলছিলাম যে গত মেলাতে ওনাদের স্টলে সবচেয়ে বেশি জমজমাট ছিল এবং ওনাদের ইনস্ট্যান্ট অনেকগুলো সার্ভিস ছিল যেগুলো পাবলিকের জন্য খুব দ্রুত পাওয়ার জন্য সহজতর ছিল। আরেকটা মজার তথ্য হচ্ছে তিতাস উপজেলার সবগুলো গ্রামই বিদ্যুতায়ন আওতায় অন্তর্ভুক্ত আছে।